কি কারণে মুসলমান হইলা? ওই গঙ্গারাম চপড়া ডাক দিয়ে বলে, আমি একটা ছোট্ট কারণে মুসলমান হইলাম। বলে, কি কারণ? বলে, দীর্ঘদিন আমার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল, প্রায় 3 বছর ধরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মামলা ছিল, মোকদ্দমা ছিল। এক সময় আমাদের সম্পর্ক মধুর ছিল, আজকে সম্পর্ক এমন ফাটল হয়েছে। আমার 2টি সন্তান ছিল, 2টি সন্তানের মধ্যে তারা 2টি সন্তান তার মায়ের কাছে। আজকে 3 বছর যাবৎ আমার স্ত্রীকে আমি দেখি না, আমার সন্তান দুটোকে আমি একবার দেখতে চাই না, পাই না। এই জন্য আমি চিন্তা করলাম, এক পর্যায়ে আমার স্ত্রী যেই মামলাটা দিয়েছেন, নারী নির্যাতনের মামলা, এই নারী নির্যাতনের মামলার শেষ ফিনিশিংয়ের রায় হলো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন জেল। আল্লাহু আকবার কন। গঙ্গারাম চপড়ার উকিল ডাক দিয়ে বলে, ওগো গঙ্গারাম চপড়া, আগামীকাল সকাল 10টায় মামলার রায় হবে, আপনার প্রথম, অথবা জেল হবে অথবা ফাঁসি হবে, আর কোনো বাঁচাইতে পারলাম না। তবে আজকের রাত্রি আপনাকে একটা ঘোষণা দেই, আপনি যদি এই সিদ্ধান্তটা নেন, এই কাজটা করেন, হয়তো মামলাটা আপনার জন্য শীতল হয়ে যাবে। বলে, কি সিদ্ধান্ত? বলে, আজকের রাত্রের মধ্যেই কোনো একজন হক্কানি আলেমের কাছে যান, কোনো আলেমের কাছে গিয়ে আপনি কালেমা পড়ে মুসলমান হন। আর যে মুসলমান হইবেন, মুসলমানের সার্টিফিকেটটা আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি এই সার্টিফিকেটটা আদালতের কাছে পেশ করাই, আমি যেভাবে হোক আপনার মামলাটাকে আমি দুর্বল বানাবো। একটু হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। গঙ্গারাম চপড়া ডাক দিয়ে বলে, আমরা বংশধর হলাম অমুসলিম, এত তাড়াতাড়ি মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে তো একটা কাগজ পাওয়া যায় টাকা দিয়ে, যেমন তেমন একজন আলেমের কাছে যায়, বলে, হুজুর আমি মুসলমান হব না, তবে একটা মুসলমান হওয়ার সার্টিফিকেট দেন, আমি মুসলমান হইলাম এটা একটা কাগজ দেন। সব মুসলমান এক নয়, সব ইমাম এক নয়, সব মৌলবী এক নয়। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ও গঙ্গারাম চপড়া, মুসলমান না হয়ে কাগজ দেওয়া যায় না, এটা সম্ভব নয়, তুমি পারলে অন্য জায়গায় যাও। 3 জায়গায় ঘুরছে, একজন কালেমার সার্টিফিকেট দেয় নাই, অরিজিনাল কালেমা পড়ে এক জায়গায় মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশেষ যেই জায়গা থেকে মুসলমান হয়েছে, গঙ্গারাম চপড়া তার নামকে বাতিল করে দিয়ে তার নাম রেখেছেন আব্দুল্লাহ নাম রেখেছে। তার ইমাম সাহেব বললেন, বাবা আগামীকাল তোমার মামলার রায়, এত রাত তোমাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, তেহু তুমি মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদি, তোমাকে এমনি একাই ছেড়ে দেওয়া যায় না, আগামীকাল সকালবেলা আমি মুসলমানের পক্ষ থেকে গাড়ি দিয়ে তোমাকে আদালতে পৌঁছাইয়া দিব, এবং তুমি যে কালেমার সার্টিফিকেট পাইলা, এই কালেমার সার্টিফিকেটটাও আমি তোমার হাতে দিয়ে দেব। আজকের দিনটা তুমি মসজিদে থাকো, যেহেতু তুমি মুসলিম, একজন প্রথম মুসলমান মসজিদে থাকা ভালো। আল্লাহু আকবার কর। গঙ্গারাম চপড়া মনে মনে বলে, জীবনে কোনোদিন মসজিদে থাকলাম না, আজকে হঠাৎ যখন মসজিদে যাপন করলাম, রাত বাজে যখন 3টা, সেই রাত 3টার মধ্যে অনেক মুসলমানেরা মসজিদে এসে নামাজ পড়ে ফজরের আজানের আগে, বলেন তো সেই নামাজটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যেই আজান হয় না, যেই নামাজের আজান নাই, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ, যেই নামাজের কোনো ডাক নাই, সেই নামাজের বড় শক্তিশালী ভাই। তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এ পর্দার ভিতরে মা বোনেরা হৃদয় বিদারক কথাটা আপনাদের সামনে বলে দেই, গঙ্গারাম চপড়া ডাক দিয়ে বলে, আমি আজকে প্রথম মুসলমান যখন হইলাম, মসজিদের মধ্যে এসে রাত 3টায় এসে মানুষ কান্নাকাটি করে নামাজ পড়ে, আমি 1 পা 2 পা করে তাদের কাছে যা বলি, ভাই ফজরের আদান পড়তে এখনো 1.5 ঘন্টা আছে, এটা কিসের নামাজ পড়েন? বলে, তাহাজ্জুদের নামাজ। বলে, তাহাজ্জুদের নামাজ পড়ে কী লাভ? বলে, যা চাইবা তাই লাভ। ওই গঙ্গারাম চপড়া বলে, আগামীকাল আমার মামলার ফাঁসি হবে অথবা যাবজ্জীবন জেল হবে, তাহলে আমিও 2 রেকাত 4 রেকাত নামাজ পড়ে আমিও দোয়া করি, আল্লাহ যেন আমাকে ফাঁসির কাষ্ঠ থেকে হেফাজত করে। তাই তাই বলে, হ্যাঁ 2 2 করে 4 রেকাত নামাজ পড়ে অরিজিনাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ জীবনে এই কপাল আমি কোনোদিন তোমার কাছে ঠেকাই নাই, আমি দেবতার কাছে ঠেকাইছি, মূর্তির কাছে ঠেকাইছি, পৃথিবীর সমস্ত কিছু জিনিসের কাছে ঠেকাইছি, তোমার কাছে ঠেকাই নাই আল্লাহ, আজকে প্রথম কপাল।
আমি তোমার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমি ঠেকাইয়া তোমার কাছে সাহায্য চাই, আগামী কাল মামলাটার রায় যেন আমার পক্ষে হয়ে যায়। ঠিক আছে, ফজরের নামাজ আদায় করার পর ইমাম সাহেব যখন এই কালেমার সার্টিফিকেটটা দিল হাতের মধ্যে, এর মধ্যে আল্লাহ মুসলিমকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, কালেমার সার্টিফিকেটটার জন্য কোটি কোটি টাকা খরচ করতে চাইছে নকল কালেমার সার্টিফিকেট নেওয়ার জন্য, এখন ফজরের নামাজের পর অরিজিনাল সার্টিফিকেট যখন তার হাতে দিল, ইমাম সাহেবের সামনে এইভাবে কালেমার সার্টিফিকেটটা চিরে টুকরো টুকরো করে, এইভাবে চিরে টুকরো টুকরো করে ওই গঙ্গারাম চোপড়া যিনি মুসলমান হইছেন নিজের পায়ের কাছে ফেলিয়ে দিল। মুসলমান ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা তুমি না এই সার্টিফিকেটের জন্য গত রাত থেকে কত ধন্না দিলা, এই সার্টিফিকেটটা দিয়ে নাকি তুমি আদালতের মধ্যে যায় পেশ করবা, এখন দেখি সেই সার্টিফিকেটটা চিরে ফেলাইলা, কি নিয়ে কোন ডকুমেন্ট নিয়ে তুমি আদালতে যাবা। তিনি ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আমি কালেমার এই অরিজিনাল আমি এই নকল কালেমার এই এই সার্টিফিকেটটা আমি চিরে ফেলাইলাম, আমার অন্তর দিয়ে মুসলমান হয়ে রবের কাছে সাহায্য চেয়েছি, আমি প্রমাণ করে দেখব আমার রব আমাকে আদালত থেকে মুক্তি দেয় কিনা। একটু হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার, এইভাবে হাত দিয়ে নাড়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আমার বন্ধুগণ, গঙ্গারাম চোপড়া ডাক দিয়ে বলে, আদালতে যাওয়ার আর মাত্র 30 মিনিট বাকি, নিজের বাড়িতে গিয়ে উজু করে একটা জায়নামাজ বিছাইয়া 2 রেকাত নামাজ পড়ে আদালতের মধ্যে যাব। আদালতের উকিল বলছে জামা কাপড় নিয়ে আসিও, আজকে হয়তো আটক হবে না হলে ফাঁসি হবে। শেষ বিদায়ের 2 রেকাত নামাজ পড়ে যখন আদালতের দিকে যাবে, হঠাৎ করে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হঠাৎ করে তার বাড়ির দুয়ারে কে যেন শব্দ করতেছে। নামাজ পড়ার পর সালাম ফেরার পর দরজা খুলে দেখে, 3 বৎসরের আগের দ্বন্দ্ব আমার স্বামী স্ত্রীর মধ্যে, যেকে আমি কোনোদিন দেখতে পাই নাই, আমি কোনোদিন আমার স্ত্রীকে আমি 3 বৎসর যাবৎ দেখি নাই, আমার কলিজার টুকরো সন্তান দুটোকে নিয়ে আমার বাড়ির দুয়ারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি ডাক দিয়ে বললাম, বিবিরে এই সন্তানগুলোকে নিয়ে তুই নিজেই কেন আমার বাড়ির দুয়ারে আসছিস, আজকে না মামলার রায়, তুমি না মামলা করেছো সেই মামলার রায় হবে, আজকে আমার ফাঁসি হবে অথবা জেল হবে, তুমি আমার বাড়ির দুয়ারে কেন? গঙ্গারাম চোপড়া বর্ণনা করেন, আমি আমার স্ত্রীর চোখের দিকে তাকাইয়া দেখি ঝর্ণা পড়লে যেমন হয়, 2 চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, আর বলতেছে স্বামী আমার কি যেন হয়েছে, গত রাত থেকে বারবার তোমার কথা আমার খেয়াল পড়ে, কি যেন হয়েছে বারবার কথা আমার তোমার স্মৃতির কথা খেয়াল পড়ে, এই জন্য যা কিছু করেছি করেছি, আমি সব তওবা করেছি, আমি আমার 2টি সন্তানকে নিয়ে তোমার বাড়ির দুয়ারে হাজির হয়েছি, একটু তাড়াতাড়ি আমাকে দরজা খুলে আমাকে বরণ করে নাও, আমি আদালতের মধ্যে যে আমার মামলাটা আমি উড্র করে নেব। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার। গঙ্গারাম চোপড়া ডাক দিয়ে বলে, বিবি এটা মনে হয় আর সমাধান হবে না। বলে কেন? বলে আমি গত রাত্রে আমি মুসলমান হয়েছি, আমি গঙ্গারাম চোপড়া নাই, আমি এখন আব্দুল্লাহ হয়ে ঘরে আছি, তুমি অমুসলমান আমি মুসলমান, এটা আর কোনোদিন সংসার হবে না। গঙ্গারাম চোপড়ার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কি তাজ্জব কথা আপনি শুনাইলেন, আমি গত রাত থেকে আমি এই চিন্তাটাই করেছি, আমার স্বামীর কাছে যায় আমি মাপ নিয়ে আমি তাকে কথা দেব, আমি তাকে ওসিয়ত করব, আর আমরা এই ধর্মের মধ্যে থাকব না, আমরা বাপ বেটা আমরা স্ত্রী গোটা পরিবার আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনি যেহেতু আগে মুসলমান হয়েছেন আর দেরি করবেন না, আপনি এখন নিজেই আমাদেরকে মুসলমান বানান। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবার জবান থেকে জানতে চাই ইসলামের শক্তি ক্ষমতা আছে না নাই, জোরে বলেন আছে না নাই, এই কোরআনের ক্ষমতা আছে না নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের বুঝদান করেন, আল্লাহ আমাদের সকলকে দিনের বুঝদান করেন, সবাই জোরে কন আমিন। একটা অনুরোধ করে যাই ভাই, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, খবরদার নামাজের সময় হলে অন্য কাজে থাকবেন না, নামাজটা পড়ে নেবেন, আমিন বলেন। সংসার ব্যবসা চাকরি এগুলো কিছু থাকবে না ভাই, সব পর আপনার আপন আপন হলো আপনার জন্য নামাজ, ঠিক কিনা বলেন? আপনার সংসার মরে গেলে আপনার সংসার কবরে যাবে? আপনার স্ত্রী কবরে যাবে? আপনার চাকরি কবরে যাবে?
আপনি দেখেন না অনেক মানুষ মারা যায় যেই চেয়ারে বসে একবার অফিসার ছিল ওই চেয়ারে আরেকজন এসে বসে যায় আপনার আর কোনো নামগন্ধ নাই এই জন্য যুবক ভাইরা তোদের হাতে পায়ে ধরে অনুরোধ করি বাবা আর জীবন অন্যদিকে যায়ও না এখন আমরা আজকে থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ বলি আজকে থেকে আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আমরা আজকের ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ সবাই যেন নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ বাবা মাকে সম্মান করব ইনশাআল্লাহ যাদের ঘরে বাবা মা জীবিত আছে আমরা তেনার সঙ্গে সম্মানজনক কথা বলবো আমাদের পরিবার যদি সুখ শান্তি বাড়াইতে চান ইসলাম সারা সুখ শান্তি কোনোদিন হবার নয় প্রিয় মা বোনেরা কলম খাতা আনেন লিখে দেই আপনার মন গড়ানো জিনিস দিয়ে সংসারে সুখ শান্তি হবে না তাবিজ কবজ দিয়ে সংসারে সুখ শান্তি হবে না আল্লাহর কসম করে বলি ইসলামের ভিতরে ঢোকেন নামাজ পড়েন কোরআন পড়েন স্বামীকে নামাজের দিকে আহ্বান করেন এমনি সংসার সুখের হয়ে যাবে জোরে বলেন আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে নেন আজকের এই আয়োজনকে আল্লাহ যেন কবুল করে নেন এই মাদ্রাসাটা অনেক কষ্ট করে তিল তিল করে এই কমিটি এই মাদ্রাসার মুহতামিম সহ তিল তিল করে কষ্ট করে মাদ্রাসার আয়োজন করে এই মাদ্রাসার ছাত্র সংখ্যা কতজন ভাই 80 জনের মতো প্রায় 80 জনের মতো মাদ্রাসার ছাত্র সংখ্যা একটু মারহাবা কোন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আগামীতে 80 80 160টা